জি, কয়টা মেমো করছেন আজকে? একটা। কত ভ্যালু? 700 টাকা অর্ডার কাটছেন আজকে, সারাটা দিনে আপনার 700 টাকা অর্ডার কাটছেন। কিন্তু আপনার স্যালারি আছে কত? আপনার স্যালারিও 700 টাকা। আপনার 700 টাকা স্যালারি নিতে গেলে মিনিমাম 14,000 টাকা আপনার অর্ডার কাটতে হয়। আপনি সে জায়গায় অর্ডার কাটছেন 700 টাকা, কোম্পানি আজকে দিনে আপনাকে স্যালারি কীভাবে দেবে? আপনি নতুন এসার, কোম্পানি নতুন, প্রোডাক্ট চলে না, প্রোডাক্ট কাস্টমার অর্ডার দেয় না, সেলস হয় না, ডেলিভারি হয় না, এই সংক্রান্ত কথা কিন্তু আসলে এগুলো কেউ শুনবে না। এগুলো অজুহাত, আমরা এগুলো সেলসকে বলি অজুহাত। এই অজুহাত কিন্তু কেউ শুনবে না, কারণ দিন শেষে আপনার 700 টাকা স্যালারি নেবেন। এই স্যালারি যে নিচ্ছেন, আপনাকে অর্ডার করতে হবে, সেলস করতে হবে, কোনো না কোনো ওয়েতে, কোনো না কোনোভাবে আপনাকে সেটা করতেই হবে। আপনি পারলেন না, কেন পারলেন না সেই প্রশ্নটা আপনার কাছে, কেন পারলেন না এই প্রশ্নটা আসলে কেউ জাজমেন্ট করবে না, কেউ এই প্রশ্নটা নিয়ে ভাববে না। আপনার প্রোডাক্টটা কেন হচ্ছে না? আপনি কাজ করেন না, ডেফিনেটলি এই জন্য প্রোডাক্টের অর্ডারটা হচ্ছে না। এখন একটা প্রোডাক্টের অর্ডার যে কাটবেন, প্রশ্নটা হচ্ছে কীভাবে অর্ডার কাটবেন। একটা নতুন কোম্পানি যখন একটা আউটলেটে যাচ্ছেন, একটা নতুন দোকানে একটা কল করছেন, প্রোডাক্ট নেওয়ার জন্য বলছেন, বলে সে দোকানদার একটা নর্মাল ইকুয়েশন, নর্মাল কোশ্চেন সবাইকে বলে, আসতে থাকেন, পরে নেব, আজকে প্রোডাক্ট লাগে না, আরেকদিন আসেন, আরেকদিন নেব, আজকে ঝামেলা আছে, আজকে নিতে পারবো না, এই যে কোশ্চেনগুলো। আপনি যদি 100টার দোকানে কল করেন, 100 দোকানে যদি এই একই কোশ্চেন করে, আপনি কী উত্তর দিবেন? শুধু আজকে লাগে না, আজকে পণ্য নেব না, তাহলে আপনি কী করবেন? দিন শেষে আপনি কি 700 টাকা অর্ডার দিবেন? এই 700 টাকার অর্ডার দিয়ে কোম্পানিকে আপনার স্যালারি দিতে পারবে? সেটা কি সম্ভব? কোনোভাবে সম্ভব না। এখন আপনাকে টেকনিক্যালি অর্ডার বের করতে হবে, টেকনিক্যালি সেলস করতে হবে। কীভাবে সেলস করবেন? যে যে দোকানদার বলতেছে যে আজকে লাগে না, পরে আসেন, আরেক অন্য দিন আসেন, আজকে আপনাকে দেখলাম, আরেক দিন আসেন, পণ্য নিব, তো এই কথার উপর বেস করে যদি আপনি চলে আসেন, তাহলে তো সব জায়গায় আপনাকে চলে আসতে হবে, আপনি কোনো জায়গায় তো সেলস করতে পারছেন না। এই যে কথার, এই কথাগুলোর এগেনস্টে আপনাকে যুক্তি দিতে হবে, তর্ক দিতে হবে, বোঝাতে হবে। আপনি এইখান থেকেও কথা বলার জায়গা বের করতে হবে। আপনার সে তো কথার ফিনিশিং টানছে, কথার ফিনিশিং টানে যাই, ভাই লাগে না, আসেন, তা আপনি কী বলবেন? অ্যাজ এ সেলস পিপুল হিসাবে, সেলসম্যান হিসাবে আপনি এ ধরনের কথা বলতে পারেন যে ভাই আমাকে তো প্রথম দেখছেন আজকে, এই জন্য আপনি এই কথাটা বলতেছেন হয়তো। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনার দোকানে আসি, কিন্তু আপনি প্রত্যেক সপ্তাহে একই কথা বলেন, জাস্ট আপনি প্রত্যেক সপ্তাহে সেই দোকানে যান নাই, কিন্তু তাকে বলেন, ইমপ্রেস করেন। আপনি প্রত্যেক সপ্তাহে একই কথা বলেন, কিন্তু আপনি তো অর্ডার দেন না, ভাই দোকানদার চেতে যেতে পারে, চেতুক, চেতলে আপনার লাভ আছে। সে যদি চেতাতে পারেন, সে কিন্তু আপনি অর্ডার দিবে, আজকে না হলে কালকে অর্ডার দিবে। তাকে এই কথাটা বলেন যে আমি তো প্রত্যেক সপ্তাহে আপনি একই কথা বলেন, কিন্তু আপনি অর্ডার দেন না। তাকে বলেন আমার প্রোডাক্টটা নতুন, আপনি হয়তো চিন্তা করতেছেন যে আমরা ড্যামেজ নিব না, আমরা আসবো না, এই ধরনের চিন্তা করে পুনের অর্ডারটা দিচ্ছেন না, কিন্তু আপনি দেন। আপনি হচ্ছে মানে পরিবেশটা এমন একটা পরিবেশ তৈরি করবেন যে একটা দোকানে যখন কথা সংকীর্ণ হয়ে যায়, একটা দোকানদার যখন আপনি শর্টলি আপনাকে একটা অ্যান্সার দিয়ে দেয় যে এই প্রোডাক্টটা লাগে না, একটা দোকানদার শর্টলি বলে যে এখন আপনার এই প্রোডাক্টটা আমি নিব না, আসতেন, আসতে পারেন, তখন কিন্তু কথা বলার আর জায়গা থাকে না। তো আপনাকে দোকানদারের সাথে কোনোভাবে কোনো ওয়েতে দুই চারটা কথা বেশি হয় কথা বলতে হবে, কথা বলা তৈরি করতে হবে। এখন আপনি যদি আসতেই থাকেন, এইভাবে সেলস কল করেন, প্রত্যেক সপ্তাহে আসতে থাকেন, এক মাস পরও, ছয় মাস পরও আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন এই প্রোডাক্টটা তারা চিনতে পারবেন না। এই প্রোডাক্ট চিনাতে হলে তাকে প্রোডাক্টের স্যাম্পল বারবার স্টে করতে হবে, তাকে নেগেটিভ ইম্প্যাক্ট করতে হবে। কাটলার নেগেটিভ ইম্প্যাক্ট স্ট্র্যাটেজিতে 7টা রুলস আছে, এই 7টা রুলস আপনাকে স্টাডি করতে হবে। যে একটা নেগেটিভ কাস্টমার, মানে আপনার 100% কাস্টমার নেগেটিভ, যাতে যেহেতু আপনি নিউ কোম্পানি, নিউ এসআর, আপনার 100% কাস্টমারই নেগেটিভ কাস্টমার, এই কাস্টমারটি কীভাবে ডিলিংস করবেন, কীভাবে তাদের কাছে পণ্যটা সেলস করবেন? যদি আপনি পুরাতন কোম্পানি হন, পুরাতন এসআর হন, সেক্ষেত্রে এই যে এই এই ক্ষেত্রে 100% নেগেটিভ আউটলেট আপনার হবে না, হয়তো 10% অথবা 5% আপনার নেগেটিভ আউটলেট হবে। তো এই আউটলেটগুলোতে আপনি কীভাবে কথা বলবেন, সেই কথা বলার জন্য আপনাকে কোন স্টাইলে কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলা জানতে হবে,
কথা ছাড়া এখানে কাজ নাই। এখানে আমরা সেলস পিপল হিসেবে আপনি বিক্রি করবেন আপনার কথাটা। আপনি একটা মানুষ খুশি হয় কথাতে, আমার বাড়ি গাড়ি আছে এগুলো কেউ দেখতে যাচ্ছে না, আমি পইনি কেউ দেখতে যাচ্ছে না, কিন্তু আমার মুখের কথা এখানে দেখতে যাচ্ছে। আমি তো কি কথা দ্বারা তাকে যদি একটু কনভিন্স করতে পারি, আমার সাথে যদি তাকে দু চারটে কথা বলার একটা পরিবেশ তৈরি করতে পারি, ইমপ্রেস করতে পারি, তাইলে কিন্তু সে আমার দিক আমার পণ্যর দিক সে মোটিভ হবে, সে কিন্তু অর্ডার দিবে, অর্ডার ক্রিয়েট হবে। এখন যে কোনো যে একটা আউটলেটে কল করছেন, আপনি চেষ্টা করেন যে তার সাথে একটা গল্পের মতন তৈরি করতে, একটা কিছু গল্প তৈরি করেন, অথবা গল্পের মাঝখানে আপনি আপনার প্রোডাক্টের কিছু ফিচারগুলো, যে স্টাইলগুলো, যে কোয়ালিটিগুলো আছে এগুলো আপনি তাকে বলেন। আপনি একটা থিওরি এখানে আপনি নতুন হিসেবে একটা থিওরি আপনি মনে রাখেন যে দোকানদারকে আপনি কোনোভাবে ইমপ্রেস করবেন, তার সাথে আপনি মানে মানে সংকীর্ণ কোনো আলোচনা করবেন না, একটু বিস্তারিত আলোচনা করেন, বিস্তারিত প্রোডাক্ট নিয়ে তার সুখ দুঃখ নিয়ে অন্য একটা গল্পের মধ্যে ঢুকে যান। ঢুকে গিয়ে তার মনের মধ্যে জানেন যে হঠাৎ করে সে মনে করবেন যে আপনি তার অনেক কাছে, অনেক পুরাতন একটা ফ্রেন্ড সার্কেল, আপনি কোথার স্টাইল বলার স্টাইল দেখলে না, আপনি অ্যাজ এ যদি রোবট হয়ে যান দোকানে গিয়ে, দোকানদার যদি কোনোভাবে বুঝতেই পারে যে আপনি নতুন এসার নতুন কোম্পানির নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, তাহলে কোনোভাবে কিন্তু সে আপনাকে অর্ডার দেবেন না। তো আপনার জন্য এই এই হচ্ছে একটা কোর যে আলোচনা, এই আলোচনা করলাম, আপনি এটার উপর আমল করেন, আপনার সেলস বাড়বে ইনশাআল্লাহ।